তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের আজকের আলোচ্য বিষয় তড়িৎচুম্বকত্ব সম্পর্কে কিছু ভূমিকা, প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বকের আকর্ষণী ধর্ম ও দিকদর্শী ধর্ম, পরীক্ষা 1 চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, পরীক্ষা 2 চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, চুম্বকের বিভিন্ন আকার ও চিত্র ব্যাখ্যা বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ, চুম্বক বলরেখা ও চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা ও বিস্তৃতি, চুম্বক বলরেখার অস্তিত্বের প্রমাণের 2টি পরীক্ষা, চুম্বক বলরেখার ধর্মসমূহ, চুম্বক বলরেখার ধর্মগুলি থেকে কিছু চুম্বক ঘটনাবলীর ব্যাখ্যা। তড়িৎ চুম্বকত্ব মানে চুম্বক ছাড়াও যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এখানে জানতে পারবো। কারেন্টের দ্বারা কীভাবে চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার দিক, মান এবং তার প্রভাব, এই সম্পর্কিত আলোচনা হবে এই তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে। তার আগে আমরা প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে লোহ এবং অক্সিজেনের একটা যৌগ Fe3O4, এটাকে বলা হয় ম্যাগনেটাইট। এটা ম্যাগনেশিয়া অঞ্চলে আবার ম্যাঙ্গানাস আবিষ্কারক, আর এর নাম ম্যাগনেটাইট। এইসব থেকেই হয়তো চুম্বকের নামকরণ হয়েছে ম্যাগনেট। তা এর 2টি ধর্ম আছে, 1 আকর্ষণী ধর্ম, 2 দিকদর্শী ধর্ম। আকর্ষণী ধর্ম কি, একটা কাছাকাছিতে যদি আমরা কোনো চুম্বক পদার্থ রাখি আকৃষ্ট হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আকর্ষণী ধর্ম আছে এর। আর কি দিকদর্শী ধর্মটা কি, একে যদি আমরা এর ভারকেন্দ্রে ঝুলিয়ে দেই উত্তর দক্ষিণ বরাবর গিয়ে স্থির হবে, যতই আমরা ঘুরিয়ে দেই না কেন আবার যখন সে সামনে স্থির হবে তখন ঠিক ভৌগোলিক উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, আর দক্ষিণ মেরুটা ভৌগোলিক দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকবে। এর কারণ হচ্ছে ভূচুম্বক, পৃথিবী একটা চুম্বক, ভূচুম্বকের উত্তর দিকে অ্যাকচুয়ালি আছে দক্ষিণ মেরু, আর দক্ষিণ দিকে আছে অ্যাকচুয়ালি উত্তর মেরু। সেই জন্য এই দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে, ভৌগোলিক চুম্বক ক্ষেত্রের দিক বরাবর এই চুম্বক ওই বরাবর স্থির থাকে, সাম্যে থাকে। এদের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, মানে উত্তর মেরু যদি আনা হয় তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। আমরা যদি 2টো চুম্বককে এরকম ঝুলিয়ে দেই, এদিকটায় যদি উত্তর মেরু থাকে পরস্পরকে বিকর্ষণ করবে, যদি আমরা দক্ষিণ মেরু রাখতাম দক্ষিণ মেরু দক্ষিণ পরস্পরকে বিকর্ষণ করতো, দুদিকে বিক্ষিপ্ত হয়ে যেত। আর বিপরীত মেরুকে যদি সামনাসামনি রাখি তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, এরা কাছাকাছি চলে আসবে এবং পরস্পর আকৃষ্ট হয়ে যাবে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা কী দেখাতে পারি, যে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। চুম্বক যেসব পদার্থকে আকর্ষণ করে সেগুলোকে চুম্বক পদার্থ বলে, আর যেসব পদার্থকে আকর্ষণ করে না তাদেরকে অচুম্বক পদার্থ বলে। এই চুম্বক পদার্থ থেকে কৃত্রিম চুম্বক বানানো যায়, বিভিন্ন রকম পদ্ধতি আছে, ঘর্ষণ পদ্ধতি, আবেশ, এগুলোর সাহায্যে চুম্বক পদার্থকে কী করা যায়, কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়। এদের আকার কেমন হয়, আসলে প্রাকৃতিক চুম্বকের আকারটা এত এলোমেলো যে তার কোন দিকটা উত্তর মেরু কোন দিকটা দক্ষিণ মেরু এরা চিহ্নিত করা যায় না, সেই জন্য এদের বিভিন্ন আকার দিয়ে এই ধর্মগুলো ভালো করে দেখানো যায়। যেমন দণ্ডচুম্বক, তার আকারটাকে একটা জ্যামিতিক আকার দেওয়া হয় দণ্ডাকার, এটা হলো দণ্ডচুম্বক, আর এটা ধরো উত্তর মেরু, এদিকটা দক্ষিণ মেরু। এবার আকৃতিটা যদি আমরা অশ্বক্ষুর আকৃতির মতো করি, ইউ আকৃতির মতো যদি করি, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির চুম্বক। এবার বিভিন্ন জায়গায় বিক্ষেপ টিক্ষেপ দেখানোর জন্য, যাতে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হতে পারে, তাহলে ডায়মন্ড আকারে এরকম দেওয়া হয়। এটা যদি একটা সূচকের মধ্যে থাকে তাহলে অবাধে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটাকে বলা হবে চুম্বক শলাকা। আরেক ধরনের আছে ডাম্বেল আকৃতির, তার 2 প্রান্তে গোলক থাকবে, প্রান্তীয় বল চুম্বক। এই বিভিন্ন আকৃতির চুম্বক আছে। বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ। ধরো এখানে একটা চুম্বক আছে, এবার
এখানে আরেকটা দ্বিতীয় বস্তু আনা হলো। এই দ্বিতীয় বস্তুটা চুম্বক কিনা সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে যদি বিকর্ষণ হয়, আর যদি আকর্ষণ হয় নিশ্চিতভাবে বলা যাবে না যে চুম্বক। যদি আকর্ষণ হয় এদের মধ্যে, আকর্ষণ হলে দুটি সম্ভাবনা, এই দ্বিতীয় বস্তুটি একটা চুম্বক পদার্থ হতে পারে, চুম্বক পদার্থ মানে যেগুলোকে চুম্বক আকর্ষণ করে, লোহা, নিকেল, কোবাল্ট এইগুলো হতে পারে। আবার একটা কি হতে পারে, চুম্বকও হতে পারে। কি করে না, এখানে যদি বিপরীত মেরু থাকে, এখানে যদি দক্ষিণ মেরু থাকে, তখন বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে, তখন দ্বিতীয় বস্তুটি চুম্বক হবে। তা এই দ্বিতীয় বস্তু সম্পর্কে আকর্ষণ হলে দুটোই সম্ভাবনা, চুম্বক পদার্থও হতে পারে আবার চুম্বকও হতে পারে। তাহলে নিশ্চিতভাবে কি বলা গেল যে এটা চুম্বক, বলা যাচ্ছে না। আর যদি বিকর্ষণ হয় তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে ওটা একটি চুম্বক। বিকর্ষণ হলে কি হবে না, বিকর্ষণ কেবল কার মধ্যে হয়, দুটো সমমেরুর মধ্যে হয়। তাহলে নিশ্চয়ই আরেকটা চুম্বকের এটা নিশ্চয়ই উত্তর মেরু, সেই জন্যই বিকর্ষণ হচ্ছে। তাহলে নিশ্চিত বলা যাবে ওটা চুম্বক, এবং চুম্বকের এই চুম্বকের সমমেরু কাছাকাছি আছে, সেই জন্যই বিকর্ষণ হচ্ছে। তাহলে বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ, দ্বিতীয় বস্তুটা চুম্বক কিনা সেটা বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে বিকর্ষণ। এবার আসি চুম্বক বল রেখা জিনিসটা কি। এটা যদি দণ্ডচুম্বক রাখি, এখানে যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরু রাখা হয়, এই বিচ্ছিন্ন উত্তর মেরু এই উত্তর মেরু দ্বারা বিকর্ষণ করবে, তার ফলে কী হবে, বিক্ষিপ্ত হবে। আবার যখন বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে এলো, তখন আবার দক্ষিণ মেরু আকর্ষণ করবে। তাহলে উত্তর মেরু বিকর্ষণ করবে আর দক্ষিণ মেরু হচ্ছে আকর্ষণ করবে। তা এদের মধ্যে যে লব্ধি বল হবে, সেই লব্ধি বলের প্রভাবে কী হবে, এই উত্তর মেরুর একটা সঞ্চার পথ দেখা যাবে, সে ঠিক এইভাবে এইভাবে বিক্ষিপ্ত হয়ে এইভাবে চলে আসবে। আবার এখানে যদি উত্তর মেরুকে রাখি, সে আবার এর দ্বারা বিকর্ষিত হয়ে এই পথে চলে আসবে। বিচ্ছিন্ন উত্তর মেরুর সঞ্চার পথকেই বলা হবে বলরেখা। টোটাল রূপটা যদি আমরা আঁকি, আমরা এইরকম একটা চিত্র পাব। বিচ্ছিন্ন উত্তর মেরু এখানে রইলে একভাবে বেরিয়ে যাবে, এভাবে বেরিয়ে যাবে, এভাবে বেরিয়ে যাবে, আর এদিকে উত্তর মেরুটা আকৃষ্ট হয়ে এদিকে প্রবেশ করবে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এক একটা, প্রত্যেকটাই কিন্তু এক একটা এরকম বদ্ধপথ, এই বক্রপথ, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এসে এখানে। কিন্তু আমরা দূরের দিকে উত্তর মেরু আর এদের মধ্যে আকর্ষণ বল আর আমরা দেখতে পাবো না, সেই জন্য পুরো ছবিটা আঁকা হয় না। তা যতদূর পর্যন্ত এই বলরেখাগুলো আঁকা যায়, তা সেটাই হচ্ছে চৌম্বকক্ষেত্রের এলাকা। তাহলে চৌম্বকক্ষেত্র আবার কী জিনিস, চৌম্বকক্ষেত্র যতটা জায়গা জুড়ে একটা চুম্বকের আকর্ষণ থাকে, সেই এলাকাটাকে বলা হবে চৌম্বক ক্ষেত্র। এটা যদি একটা চুম্বক হয়, চৌম্বক পদার্থ যতদূর পর্যন্ত আকৃষ্ট হবে, এখানে রাখলে আকৃষ্ট হচ্ছে, আর একটু দূরে গেলে আকর্ষণ কম হচ্ছে, এমন একটা দূরত্ব গেলাম যেখানে আর আকর্ষণ করছে না, তাহলে এরকম একটা আমরা যে কোনো দিকে একটা সীমানা পাব, যত দূর পর্যন্ত এর কী হয়, আকর্ষণ বা বিকর্ষণ বল সীমাবদ্ধ থাকে, সেটাই হচ্ছে এর চৌম্বকক্ষেত্র, এর নিজস্ব এলাকা, এর প্রভাবটা এর মধ্যে সীমাবদ্ধ আছে, এটাকেই বলে চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বকক্ষেত্রের মধ্যেই এই বলরেখাগুলোকে আমরা কল্পনা করতে পারি। কিন্তু ম্যাথমেটিক্যালি এখানেও কিন্তু আকর্ষণ বল আছে, একবারে অসীম পর্যন্ত। অ্যাকচুয়ালি সেই কুলম্বের সূত্র থেকে দুজনের মেরু যদি M1 আর একটার মেরু শক্তি যদি M2 হয়, এরা যদি পরস্পর আর দূরে থাকে, তাহলে M1 M2/r² এটাই হচ্ছে আকর্ষণ বল। তাহলে এদের মেরু শক্তির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তান হচ্ছে। তাহলে দূরত্ব আমি যত বাড়াবো এটার মান তত কমতে থাকবে। তার মানে কি, ম্যাথমেটিক্যালি আমরা এর মান পাচ্ছি, অসীম পর্যন্ত হলেও পাচ্ছি, তাহলে ম্যাথমেটিক্যালি বলা হবে এই চৌম্বকক্ষেত্র হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। কিন্তু বাস্তবে আমরা দেখব যে কিছুটা দূরত্বের পর আর আকর্ষণ বল পাওয়া যাচ্ছে না। তাহলে যতদূর পর্যন্ত আমরা আকর্ষণ বলটা পাবো, সেটাকেই বলা হবে চৌম্বক ক্ষেত্র।
আর এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই বলরেখাগুলো সীমাবদ্ধ থাকবে। চৌম্বক বলরেখার ধর্ম, এই বলরেখাগুলো নির্গত হয় উত্তর মেরু থেকে আর প্রবেশ করে দক্ষিণ মেরুতে। এর উত্তর মেরু যদি হয় তাহলে এই কাল্পনিক বলরেখার এদিক থেকে নির্গত হবে বলরেখাগুলি আর দক্ষিণ মেরুতে প্রবেশ করবে। এইভাবেই আমরা বলরেখাগুলো অঙ্কন করেছিলাম। এই বলরেখা যার পথটা দেখানোর জন্য আমরা পরীক্ষাও করতে পারি। একটা জলের উপরে যদি একটা কর্কের উপর একটা দণ্ড চুম্বককে ভাসিয়ে দিই, একটা কর্কের উপর, এবার আরেকটা কর্কে একটা দণ্ডাকার চুম্বক সেট করলাম কর্কের মধ্যে, যার উত্তর মেরুটা একটুখানি ওপরের দিকে থাকবে আর দক্ষিণ মেরুটা বেশ নিচে থাকবে। তাহলে এইভাবে যদি দণ্ড খাড়াভাবে ভাসতে থাকে তাহলে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু একটু দূরে হবে, তাই এই উত্তর মেরু প্রভাবটাই বেশি হবে। এটাকে আমরা কল্পনা করতে পারি বিচ্ছিন্ন একটা উত্তর মেরু। এবারে এইখানে কর্কের উপর ভেসে আছে, এদের দুজনের মধ্যে বিকর্ষণ হবে, এই আকর্ষণ করবে, ঠিক এ কোন পথে যাবে, এ ঠিক এই পথে যাবে। এখানে যদি ভাসি কর্কটাকে রেখে দেই সে এই পথ বরাবর যেতে থাকবে, এখানে যদি রাখি এই দিকে বেরিয়ে যেতে থাকবে, এখানে যদি রাখি এদিকে বেরিয়ে যেতে থাকবে, এখানে যদি রাখি এইভাবে এইভাবে আসবে, এখানে রাখলে এইভাবে এইভাবে আসবে, আর এখানে রাখলে এখানে প্রবেশ করে যাবে। তার মানে একটা দণ্ডচুম্বকের অভিমুখটাও আমরা বলরেখার অভিমুখটাও পাচ্ছি, কোন পথে এই বিচ্ছিন্ন উত্তর মেরুটা যাচ্ছে সেটা পাবো, এবং দণ্ডচুম্বকের যেমন বলরেখা সেই বলরেখাটা এই পরীক্ষা দ্বারা প্রমাণ হবে। আরও একটা পরীক্ষা করে দেখতে পারি, একটা দণ্ডচুম্বক রেখে তার বড়াটা দিলাম, এবার দণ্ডচুম্বকটাকে সরিয়ে নিলাম, এবার এই এই পজিশানে এতগুলো চুম্বক শলাকা আমরা রাখলাম, এই সব চুম্বক শলাকার চুম্বকগুলি কোন দিকে মুখ করে থাকবে, আর উত্তর মেরু উত্তর দিকে মুখ করে থাকবে, উত্তর দক্ষিণ বরাবর সবগুলো প্রায় সমান্তরাল থাকবে। যেই আমি এই জায়গাটা দণ্ডচুম্বক একটা বসাবো সঙ্গে সঙ্গে কী হবে, এদের দক্ষিণ মেরু এই উত্তর মেরু দ্বারা আকৃষ্ট হবে, তার মানে উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে এদিকে চলে আসবে, এরকম হয়ে থাকবে, এর উত্তর মেরুটা এদিকে চলে আসবে, এর উত্তর মেরু এখানে চলে আসবে, উত্তর মেরুকে আকৃষ্ট করবে, এর উত্তর মেরু এখানে, এর উত্তর মেরু এখানে, এর উত্তর মেরু এখানে, এর উত্তর মেরু এখানে, তাই এইগুলোকে যোগ করলে দেখো আমরা একটা বলরেখা, ঠিক যেভাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে একটা বক্ররেখা হয় ঠিক একটা বক্ররেখা বরাবর চুম্বক শলাকাগুলো সজ্জিত হয়ে যাবে। এখানে প্রত্যেকটার উত্তর মেরুর বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এইরকম একটা বলরেখা পাবো, আর যেই আমি এই চুম্বকটাকে সরিয়ে নেব আবার ঠিক ভূ চুম্বক বরাবর উত্তর দক্ষিণ বরাবর থাকবে। তাহলে আমরা যে একটা বলরেখা কল্পনা করেছি সেটা কিন্তু এই দুটো পরীক্ষা দিয়েই আমরা দেখাতে পাচ্ছি। দ্বিতীয় ধর্ম, এই বলরেখাগুলি পরস্পরকে কখনোই ছেদ করে না। তার কারণটা কি, বিচ্ছিন্ন উত্তর মেরুর বিক্ষেপের দিকেটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয়, মানে বলরেখার অভিমুখ হয় এই স্পর্শক বরাবর। এই অভিমুখটা আমরা কী করে পাই, না এই উত্তর মেরু একে বিকর্ষণ করে এই রেখা বরাবর এই দিকে, আর দক্ষিণ মেরু এই উত্তর মেরুকে কী করে আকর্ষণ করে এই বরাবর, তার ফলে এই দুটো বলের একটা লব্ধি ভেক্টর আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করে এই অভিমুখে পাবো। আবার যখন এই বিন্দুতে এলো তখন দক্ষিণ মেরু এই উত্তর মেরুকে আকর্ষণ করবে এই বরাবর, আর উত্তর মেরু বিকর্ষণ করবে এই বরাবর, তাদের লব্ধির অভিমুখ তখন এদিকে হয়ে যাবে। তাহলে এই যে লব্ধি বলটা এই দুটো মেরুর প্রভাবে যে অনুভব করছে সেটা সবসময় একটা নির্দিষ্ট দিক হবে এবং নির্দিষ্ট মানের হবে, কিন্তু যখনই ছেদ করবে একটা বিন্দুতে প্রাবল্যের অভিমুখ দুটো পাওয়া যাবে। যেমন এখানটায় ধরো এই একটা বলরেখা আর একটা বলরেখা মনে করে এইরকম করে এখানে ছেদ করলো, তাহলে এই বিন্দুতে এর এই রেখাটাকে যদি ধরি এর স্পর্শক বরাবর এই বরাবর, আবার এই বলরেখাটাকে যদি ধরি এর স্পর্শক বরাবর এই বরাবর, তাহলে একই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ দুটো হয়ে যাচ্ছে বা বলরেখার অভিমুখ দুটো হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে অভিমুখটা একটাই হবে।
কারণ এই দুটো বলের যে লব্ধি, আকর্ষণ বল বিকর্ষণ বল, লব্ধির দিকটাই তো প্রাবল্যের দিক বা হচ্ছে বলরেখার অভিমুখ, তাহলে ওখানে ওই লব্ধিটা দুদিকে হয়ে গেছে কিন্তু লব্ধির দিক তো একটাই হবে। সেই জন্য দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। তৃতীয় ধর্ম, এই যে কাল্পনিক রেখা বলরেখা এগুলোকে কল্পনা করা হয় ঠিক টান করা স্থিতিস্থাপক সুতোর নয়, যে কিনা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় আর পাশাপাশি বলরেখাগুলো পরস্পর দূরে সরে যায়। তা এই ধর্মটা দিয়ে আবার ব্যাখ্যা করা যায় যে কেন দুটো বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু কেন পরস্পরকে বিকর্ষণ করে। এদিকে একটা যদি আমরা উত্তর মেরু রাখি, এদিকে যদি আরেকটা চুম্বকের দক্ষিণ মেরু রাখি, তাহলে এখান থেকে বলরেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে, এইভাবে বলরেখাগুলো সৃষ্টি হয়। এই যে দৈর্ঘ্য বরাবর বলরেখাগুলো ঠিক যেন টান করা একটা, টান করে যদি এগুলো সব রাবারের সুতো হয়, আপনি যদি টান করে রাখি, গ্যাপ রাখি, তখন কী হবে, এই সুতোগুলো সংকুচিত হতে চাইবে, আমি ছেড়ে দিলেই টেনে ছেড়ে দিলেই কী হবে, এরা পরস্পর আকৃষ্ট হবে। তাহলে এই যে আমরা একটা ধর্ম বললাম দৈর্ঘ্য বরাবর সংকুচিত, এটা থেকে কী ব্যাখ্যা করা গেল, যে দুটো বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। সেরকম যদি আমরা দুটোই সমমেরু রাখি, দুটোরই উত্তর মেরু রাখলাম, এখান থেকে যে বলরেখা নির্গত হবে সে এইভাবে বেরোবে, আর এখান থেকেও যে বলরেখা নির্গত হবে সে এইভাবে বেরোবে, তাহলে কী হবে, এরা পরস্পরকে ছেদ করবে। কিন্তু আমরা দু নম্বর ধর্মে কী জানি, এরা পরস্পরকে কখনোই ছেদ করবে না। ওরা ছেদ না করলে কী হবে, পরস্পর এরকম সরে যেতে থাকবে, তাহলে এদিকে যাওয়ার কথা এর এদিকে যাওয়ার কথা যেতে পারছে না, তাহলে যাওয়ার জন্য পথ খুঁজতে হবে, এরা তখন দুজনকে পরস্পরকে বিকর্ষণ করবে, তখন এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, তখন কী হবে, তখন যে পথে যাওয়ার কথা সেই পথে সে ইজিলি যেতে পারবে যদি দূরত্বটা বেড়ে যায়। তাহলে পাশাপাশি বলরেখাগুলো পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। এখান থেকেই আমরা ব্যাখ্যা করতে পারলাম যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। চতুর্থ ধর্ম চৌম্বক প্রবাহ ঘনত্ব, এখানে যদি একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, এখান দিয়ে যতগুলো বলরেখা যাবে সেটাকেই বলা হবে চৌম্বক প্রবাহ ঘনত্ব। তা এখানে যদি ওই একক ক্ষেত্রফল কল্পনা করি, এখানে বলরেখার সংখ্যাটা বেশি হবে, সুতরাং এখানে চৌম্বক প্রবাহ ঘনত্বের মানটা বেশি হবে। এই চৌম্বক প্রবাহ ঘনত্বের অন্য ডেফিনেশন আছে, কিন্তু আমরা বলরেখার রেসপেক্টে এই ডেফিনেশনটা পেতে পারি, এবং সেখানে যা মান বেরোবে এখানেও সেই মানটাই বেরোবে। তবে যত কাছে থাকবে প্রবাহ ঘনত্বের মানটা বেশি থাকবে, তার মানে এই চুম্বক তত্ত্ব কী হবে, বেশি বলে আকর্ষণ করবে, তার মানে তার চুম্বক শক্তিটা তত বেশি হবে। তাহলে যত দূরে নিয়ে যাব তার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা কম, মানে সেখানে তার চুম্বক বলটাও কম, আর যত কাছে নিয়ে আসবো সেখানে যত বলরেখার সংখ্যা একই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ফলে এর প্রবাহ ঘনত্বের মান বেশি, মানে এর চুম্বক বলটাও বেশি হবে। আবার একই জায়গায় রেখে একটা চুম্বকের ক্ষেত্রে বলরেখা এই একই দূরত্বে একক ক্ষেত্রের মধ্যে যতগুলো বলরেখা যাচ্ছে, আরেকটা চুম্বকের মধ্যে যদি দেখা যায় ওই একই দূরত্বে একই ক্ষেত্রফল রেখে এখানে যদি 100টা যায়, এখানে যদি 80টা যায়, তাহলে এর কী হবে, চুম্বক শক্তিটা কম। তাহলে প্রবাহ ঘনত্বের সাহায্যে আমরা বলতে পারি কোন চুম্বকের শক্তিটা বেশি, কোন চুম্বকের শক্তিটা কম, সেটাও আমরা বলতে পারি। পঞ্চম ধর্ম একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু থেকে শূন্য মাধ্যমে μ0 সংখ্যক বলরেখা নির্গত হয়। এই μ0টাকে বলা হয় চুম্বক ভেদ্যতা। বলরেখাটা একটা কাল্পনিক রেখা, কিন্তু কাল্পনিক হলেও আমরা বিভিন্ন যে চুম্বক ঘটনাগুলো আমরা এই ধর্মগুলো থেকেই ব্যাখ্যা করতে পারি, সেই জন্য কাল্পনিক হলেও এটাকে আমরা বাস্তব ধরে নিয়েছি। এই কারণেই, কারণ এই ধর্মগুলো দিয়েই আমরা চুম্বক সংক্রান্ত বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে পারি। যেমন এখান থেকে আমরা বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, পাশাপাশি থাকলে সমমেরু পরস্পরকে বিকর্ষিত হয়, প্রবাহ ঘনত্বর ডেফিনেশান যে বলরেখা দিয়ে সেটাও মিলে যায়,
একক মেরু শক্তি থেকে যে মিউ জিরো সংখ্যক বলরেখা নির্গত হয় এটা থেকে প্রমাণ করা যায় যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে সেটা আমরা এইটা থেকেই বের করে দেখা যায় মিলে যাচ্ছে। অনেকগুলো ঘটনাই আমরা কি দ্বারা প্রমাণ করতে পারি, এই কাল্পনিক বলরেখা দ্বারা ব্যাখ্যা করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।